সুধী মণ্ডলী, আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি তরুণদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান, উদীয়মান তরুণ কণ্ঠশিল্পীদের নিয়ে আমাদের বিশেষ আয়োজন কুড়িগ্রাম কেবল নেটওয়ার্কের তারুণ্যের গান। আজ এই তারুণ্যের গান অনুষ্ঠানে আমাদের কুড়িগ্রামের একটি তরুণ উদীয়মান শিল্পী অংশগ্রহণ করবে, গাইবে। আমরা তার সঙ্গে পরিচয় করিয়ে দেব আমাদের আজকের সেই উদীয়মান শিল্পী জাহিদ হাসান মিলু। আমরা জাহিদ হাসান মিলুর কণ্ঠে শুনব আজকের গান, তারুণ্যের গান অনুষ্ঠানটি। জাহিদ হাসান মিলু, কেমন আছো? জি ভালো আছি, এটা ভালো আছে। নিশ্চয়ই আমরা জানি তুমি খুবই অল্প বয়সে অনেক সুন্দর গান পরিবেশন করো এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতেও তুমি সঙ্গীত পরিবেশন করেছো এবং এই কুড়িগ্রামের মাটি ও মানুষের গান তুমি পরিবেশন করছো, কেমন লাগে দর্শকদের জন্য? প্রথমে দর্শকদের আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমি গান খুব ভালোবাসি এবং গান করি, শুধু কুড়িগ্রামে না অনেক অঞ্চলে গান করেছি। আর আজকে গান শোনার জন্যে কেবল নেটওয়ার্কে আসছি, আপনাদের গান শোনাবো। তো আমরা গান শুনব, কোন গান দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করব? আজকে প্রথম আমার একটা দেশাত্মবোধক গান দিয়ে শুরু করতে যাচ্ছি। নিশ্চয়ই, কোন গানটি? যে মাটির বুকে গানটি করব। ওকে মিলু, আমরা তাহলে শুনি, দেশের গান দিয়ে শুনি আজকের এই তারুণ্যের গান অনুষ্ঠানের প্রথম গান। সে মাটি ছেড়ে ও
অন্য কোথাও যেতে বলিস না, দে না তোরা দে না সীমাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা। যাদের জেগেছিল স্বাধীনতার নিশান, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা, যাদের জেগেছিল স্বাধীনতার নিশান, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা, সে পথ ছেড়ে ভিন্ন পথে যেতে বলিস না, দে না তোরা দে না সীমাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা। চমৎকার একটি গান শুনলাম আমরা, দেশের গান, দেশমাতৃকার গান। আমরা জানি জাহিদ হাসান মিলু দেশমাতৃকার ডাকে দেশের মানুষের জন্যে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্যে, বিশেষ করে সাগরকে রক্ষা করবার জন্যে তুমি নৌবাহিনীতে যোগ দিয়েছো, নৌবাহিনীতে এখন আছো আমরা জানি সে কথা, তো সে কথা শুনবো। নৌবাহিনীতে কোথায় আছো, কোন পোস্টে আছো, কীভাবে আছো? আসলে 2012 আমি নৌবাহিনীতে যোগদান করি। ওখানে আমি আমার ডিপার্টমেন্ট যেটা সেটা হলো মিউজিক বিয়ান অর্কেস্ট্রা যেটা বলা হয়, ওখানে একটা গানের একাডেমি, একদম একটা দল আছে, একটা দল যেটা অনির্বাণ দুর্বার আমরা করি, সেই ব্যান্ডে আমি ওখানে ভোকাল হিসাবে এবং মিউজিক করতেছি। আচ্ছা, ধন্যবাদ, আমরা অনেক কথা শুনবো আরও, তা আমরা এবার কোন গান শুনবো? আমি এবার একটা পুরাতন দিনের একটা আধুনিক গান গাচ্ছি, সুব্রদীপ স্যারের মন আমার পাথর তো নয়। ব্যথা সয়ে যাবে নীরবে,
যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে, যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে, হৃদয় তোমাকেই খুঁজবে এ মন আমার, পাথর তো নয় সব ব্যথা সয়ে যাবে নীরবে। সূর্যটা যতদিন আলো দিয়ে যাবে, ভালোবাসা হয়ে তুমি এ বুকে রবে, ও সূর্যটা যতদিন আলো দিয়ে যাবে, ভালোবাসা হয়ে তুমি এ বুকে রবে, হারা বোঝে দিন আমি অন্ধকারে, বুঝবে সেদিন তুমি বুঝবে আমার, পাথর তো নয় সব ব্যথা সয়ে যাবে নীরবে, এমন আমার পাথর তো নয় শুয়ে যাবে নীরবে। ভুল বুঝে দূরে সরে তুমি গেছ চলে, জানলে নাকি যে ব্যথা হৃদয়ে দিলে, ও ভুল বুঝে দূরে সরে তুমি গেছ চলে, জানলে নাকি যে ব্যথা হৃদয়ে দিলে, ভেঙে যাবে সব ভুল জানি একদিন, খুঁজবে সেদিন তুমি খুঁজবে আমার, পাথর তো নয় সব ব্যথা সয়ে যাবে নীরবে, এমন আমার পাথর তো নয় সব ব্যথা সয়ে যাবে নীরবে, যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে, যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে, হৃদয় তোমাকে খুঁজবে এমন আমার, পাথর তো নয় শুয়ে যাবে নীরবে, এমন আমার পাথর তো নয় সব ব্যথা শুয়ে যাবে নীরবে। অদ্ভুত সুন্দর একটা গান আমরা শুনলাম, আমার খুব প্রিয় গানের মধ্যে একটি। তো মিলু, আমরা জানি তোমার বাড়ি ভিতরবন্ধ, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্ধ উপজেলায়। তো তোমার বাবা কি করেন? আমার বাবা
কৃষি কাজ করে। আচ্ছা, আর আম্মু গৃহিণী। গান শেখাটা তোমার কিভাবে? আসলে ছোট থেকে গানকে খুব ভালোবাসি, আর একটা গান শুনলেই খুব ভালো লাগে যে একটা গান, ওইভাবে গাওয়ার চেষ্টা করি। তা ওইভাবে কোনোখানে অনুষ্ঠান স্টেজে এভাবে গান গাওয়ার কোনো সুযোগ সুবিধা বলতে দেয় না, অনেকে যাই যখন। তখন আমার বাবার এক ফ্রেন্ড নারায়ণচন্দ্র সরকার, উনি কুড়িগ্রাম জজকোর্টে এখন জব করে, তা আমার বাবার বন্ধু। তা আমার বাবা ওনাকে বলে যে আমার ছেলেটা খুব গান পছন্দ করে, একটা গান তো তো অনুষ্ঠান করতেছিস অনেক বড়, তা একটা গান গাওয়ার সুযোগ দে। তারপর আমার বাবা নিয়ে আসে আমার ওই কাকুর কাছে, তখন আমি ওনাকে একটা গান শোনাই, শোনার পর ওনার ভালো লাগে, তারপরে ওনার অনুষ্ঠানে আমাকে গান করার সুযোগ দেয়। আর আজকে এই পর্যন্ত আসার সঙ্গীতের পিছনে ওই কাকু, মানে যার কারণে আজকে আমি গান শোনাতে পারছি সবাইকে এখানে মিলু। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা শ্রদ্ধা জানাই সেই তোমার বাবাকে, তোমার ফ্যামিলিকে, তোমার পরিবারকে, সেই সঙ্গে নারায়ণচন্দ্র দাদাকেও, তাকেও শ্রদ্ধা জানাই যে তোমার মতন একজন শিল্পীকে আমাদের মাঝে উপস্থাপন করবার তিনি সুযোগ করে দিয়েছেন। আমরা কোন গান শুনব? আমি এবার একটা সিনেমার গান করতেছি, ভারতীয় বাংলা একটা সিনেমার গান করতেছি। আচ্ছা, তাহলে আমরা শুনি সেই গান। যে দেশে চেনা জানা মানুষ কোনো নাই, ইচ্ছে করে তোরে নিয়ে যা। যে দেশে শাসন বারণ সোনার খাঁচা নাই, ইচ্ছে করে তোরে নিয়ে যা। তিয়ারে চিয়ারে কথা শুনে না, হিয়াটারে কি দিয়ে বোঝাই। যে দেশে চেনা জানা মানুষ কোনো নাই, যে করে তোরে নিয়ে যাই, ইচ্ছে করে তোরে নিয়ে যাই। আকাশে ডানা মেলে চললি তুই সে দেশে, যেখানে কখনো পাবে না কেউ খুঁজে চললি সেই নিরুদ্দেশে। যে দেশে চেনা জানা মানুষ কোনো নাই, ইচ্ছে করে তোরে নিয়ে যাই, ইচ্ছে করে তোরে নিয়ে যাই।
কেন যে শুধু যে তোর কথা ভাবতে ভালো লাগে। দু চোখে এত যে স্বপ্ন লুকো চুরি করেনি কেন আগে। পিয়ারে চিয়ারে কথা শুনে না পরিয়াটারে কি দিয়ে বোঝাই, যে দেশে চেনা জানা মানুষ কোনো না যে করে তোরে নিয়ে যায়, ইচ্ছে করে তোরে নিয়ে যায়। যে দেশে শাসন বারণ সোনার খাঁচা নাই, ইচ্ছে করে তোরে নিয়ে যায়, ইচ্ছে করে তোরে নিয়ে যায়। চমৎকার একটি গান শুনলাম। আমরা একটু বিরতিতে যাব, এরপরে আবারও ফিরছি জাহিদ হাসান মিলুর কণ্ঠে গান শুনবার জন্যে।